আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে ছাদ বাগানটা দেখাবো ছোট্ট আমার ছাদ বাগান সেখানে আমি কিভাবে পরিচর্যা করি সেগুলো দেখাবো আজকে আমি ফোন নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার হাজব্যান্ড সেই পরিচর্যাটা দেখাচ্ছে একটা ওষুধ বাগানে মানে ছাদের গাছগুলোতে দেওয়া হবে সেই ওষুধটাই ঠিকঠাক করে মানে জলের সাথে মিশিয়ে দিচ্ছে পরিমাণটা ঠিক আমি বুঝতে পারবো না দেখে তাকে দিয়ে করানো হচ্ছে এবার এটা হচ্ছে আমার লঙ্কা গাছ প্রথমে এক মানে অনেকটা লঙ্কা দিয়েছে তারপর আর লঙ্কা হয়নি শুধু ফুল হচ্ছে গাছ ফুলগুলো ঝরে যাচ্ছে এটা হচ্ছে নয়নতারা গাছ পুদিনা গাছ এটাও লঙ্কা গাছ এটার আবার পাতাগুলো কুকড়ে গেছে ভাবছি কি করে ঠিক করা যায় তার জন্য দোকানে যাওয়াতে বলল এইভাবে দিতে এটা ঝাউ গাছ এটা আমার মেয়ে বরের পছন্দের গাছ এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা আমার মেয়ের খুব পছন্দের মাথায় দিতে পারবে গালে মাখাতে পারবে সেই কারণে আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আমি রেখে দিয়েছি তুলে ফেলিনি সাদা জবা লাল জবা লাল জবা বলতে জবা এটা পাতাবাহার আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল অনেকটা টগর গাছের মতন আর এটা হচ্ছে ক্যাকটাস গাছ এটা আমার মেয়ের শখের গাছ কিন্তু কোনো সময় পরিচর্যাও করে না জলও দেয় না কিছুই করে না কিন্তু ওরটা পছন্দের গাছ আমার বর ঠিকঠাক করে সব ঠিক করা হয়ে গেছে মেশানো হয়ে গেছে এখন স্প্রে করছে আর এতটাই ঝাঁঝালো গন্ধ ওর জন্য মাস্ক পরে দিচ্ছে মাস্ক ছাড়া এটা দেওয়া সম্ভব না আর আমার এখানে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি আর এটা আমাদের ছাদের আসার রাস্তা ওই দিক দিয়ে নিয়ে সিঁড়ি আছে আর ট্যাঙ্কটা দেখালাম ট্যাঙ্কটা থাকার জন্যই আমি ছাদ বাগান করতে পারছি আরও ইচ্ছা আছে গাছ লাগানোর সেগুলো লাগানো হলে পরে গাছ হলে পরে তখন দেখাবো আর এখন তো করোনার আবহে বাইরে বেরোতে পারছি না কি করব